কাজিরঙ্গালৈ আহিব প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীক আদরের বাবে যুদ্ধকালীন প্রস্তুতি মন্ত্রী আমোলা বিষয়া। প্রধানমন্ত্রীগী কাজিরঙ্গাত উপস্থিত হওয়ার সময়ত যাতে এক সুন্দর তথা সুশৃঙ্খল পরিবেশ অটুট থাকে তার পরিকল্পনাত ব্যস্ত হয়ে পড়ছে মন্ত্রী আমোলাসকল। উল্লেখযোগ্য যে অহা 8 মার্চর নিশা কাজিরঙ্গাত উপস্থিত হয়ে কাজিরঙ্গার আরক্ষী অতিথিশালাত নৈশ যাপন করব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে। পাঁচদিনা অর্থাৎ 9 মার্চত প্রধানমন্ত্রী দর্শন করব কাজিরঙ্গা রাষ্ট্রীয় উদ্যানের কহরা বনাঞ্চল। প্রধানমন্ত্রীর আগমনের পূর্বে নরূপত সজাই পড়াই তোলা হয়েছে কহরা বনাঞ্চলের প্রবেশ দ্বার মিহিমুখর চৌপাশ। আনহাতে দেশের প্রধানমন্ত্রী 8 মার্চত কাজিরঙ্গাত উপস্থিত হওয়ার সমান্তরালকে 9 মার্চত যোরহাটত এখন জনসভাত অংশ লব। যোরহাটত জনসভাত অংশ লোতে ব্যবহার হবলগিয়া বিশেষ বাহন গুয়াহাটির কাজিরঙ্গাত উপস্থিত হয়। বাহনখনের চারিদিকে প্রধানমন্ত্রীগীর ফটো সম্বলিত বাহনখনত উঠিয়ে অভিবাদন গ্রহণ করব পৃথিবীর ভিতরতে চর্চিত আর জনপ্রিয় প্রধানমন্ত্রীগী। মন্ত্রীক আদরণি জানাবল আর আমি আশা করছো তখেতে আগমনে আমার কাজিরঙ্গার পর্যটন ক্ষেত্রে এক দূরপ্রসারী প্রভাব পেলাব। ইতিমধ্যে আমার প্রশাসন সকল যন্ত্র প্রশাসনের সকল যন্ত্র প্রধানমন্ত্রীক আদরিবর কারণে সাজু উঠিছে। রাস্তা পদূলি অতিথিশালা সকল নরূপত একটা পান পাই উঠিছে। গতি আমি আশাবাদী প্রধানমন্ত্রীর আগমনে আমার কাজিরঙ্গা পর্যটন ক্ষেত্রে একটা সুদূরপ্রসারী প্রভাব পেলাব আর ই একটা আমার মানে মাইলস্টোন হব, কারণ প্রধানমন্ত্রী কাজিরঙ্গালে আছে সেটা একটা ডর বার্তা যাব বাহির আর তার ধর প্রধানমন্ত্রী অহাটাই আমার কারণে একটা পাবলিসিটি। আমি এক্সট্রাকে কাজিরঙ্গালে বাহির কোনো পাবলিসিটি করার প্রয়োজন নাই বলে মানে ভাব। হয় বিগত দুটা বছর দুজনক রাষ্ট্রপ্রধান আহি গেছে আমার ইয়ালে, তারপর যাওয়া বছর আপনার ভূটানের রজাও আছে আর এই বছর আপনার আমার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া আছে। গতি এনেকা ধর হাই প্রোফাইল ব্যক্তি সকল যদি কাজিরঙ্গালে আহি থাকে তেতিয়া হলে আমার বাহিরত যেটা আপনার মার্কেটিংৰ প্রয়োজন হয় ট্যুরিজমৰ সেটা একটা নতুন মানে মাত্রা লাভ করে।